হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ওয়াইলেট আইস। আজকে খুবই রিজনেবল কালেকশনের মধ্যে, রিজনেবল প্রাইজের মধ্যে দুটো কালেকশন দেখাবো। হ্যাঁ, দুইটা ড্রেস, দুইটারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। হ্যাঁ, তো আমি দেখানো স্টার্ট করি। আচ্ছা, প্রথমে এই ড্রেসটা দেখাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এগুলো ইন্ডিয়ান আইটেম। তো এইগুলা, এই ফেব্রিকটা হচ্ছে বেসিক্যালি কটন না, হ্যাঁ মিক্সড টাইপের কটন আর সিল্কের ইন বিটুইন একটা ম্যাটেরিয়ালস। হ্যাঁ, প্রাইসটা অনেক 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 রিজনেবল হবে। ওকে, প্রাইসটা অনেক রিজনেবল হবে। এই যে এগুলো হচ্ছে সেমি স্টিচ করা, তো এগুলো মেজারমেন্ট আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা রেডের মধ্যে, রেডের মধ্যে হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা কিন্তু প্রিন্টেড। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে, এটা মিষ্টি কালার না, রেড আর মিষ্টির ইন বিটুইন একটা কালার। হ্যাঁ, রেডই বলা চলে, লাইক ব্লাড রেড না, তবে রেডই বলা চলে। ঠিক আছে, তো এখানে যে এগুলো কিন্তু প্রিন্টেড। হ্যাঁ, প্রিন্টেডের মধ্যে হচ্ছে গিয়ে এখানে এটা স্টোন না, এটা লাইক মেটাল মেটাল টাইপের পুঁতি বসানো। ঠিক আছে, মেটাল টাইপের পুঁতি বসানো এবং নিচে খুব সুন্দর একটা পাট দেওয়া আছে। হ্যাঁ, মসলিনের মধ্যে, হ্যাঁ টিস্যুর মধ্যে, টিস্যুর মধ্যে খুব সুন্দর একটা পাট দেওয়া আছে এবং এখানে ব্ল্যাক কালারের পুঁতি বসানো আছে। এই যে এখানে পাড়ের যে এমব্রয়ডারি ওয়ার্কটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই নাইস। প্রাইসটা অনেক 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 রিজনেবল হবে। আর আমি ফ্রন্টটা দেখিয়ে দিই, এগুলো হচ্ছে হাইনেক স্টাইলের। ঠিক আছে, হাইনেক স্টাইলের এবং মানে কলার করা আছে, কলারের ফ্রন্টে কিন্তু ব্ল্যাক কালারের পুঁতি বসানো আছে। ঠিক আছে, আমি স্লিপসটাও দেখিয়ে দিব, স্লিপসটাও অনেক নাইস। এই যে এই হলো গিয়ে এটার স্লিপসটা। হ্যাঁ, ফুল লেন্থ একটা স্লিপস দেওয়া আছে। ড্রেসের নিচে যেই পার্টটা দেওয়া আছে সেই পার্টটা কিন্তু স্লিপসেও করা আছে। এই যে স্লিপসেও করা আছে। আচ্ছা, আমি মেজারমেন্টটা দিয়ে দিই, যেহেতু সেমি স্টিচ করা তো অনেকেই হয়তো টেনশনে পড়ে যেতে পারে। এটার লেন্থ আছে 49 পর্যন্ত। হ্যাঁ, এটার লেন্থ আছে 49 পর্যন্ত এবং এটার বডিটা আমি দিয়ে দিচ্ছি। এটার বডি হবে 25 ইঞ্চ। হ্যাঁ, 25 ইঞ্চ মানে 50 ইঞ্চ বডি আছে, 50 ইঞ্চের উপরে কিন্তু একটা বডি হবে না। হ্যাঁ, আর স্লিপস তো এনাফ কাপড় দেওয়া আছে। প্যান্টটা হবে কটনের মধ্যে। এই যে এটা হচ্ছে প্যান্ট পিসটা। ঠিক আছে, এবার দুপাট্টাটা দেখাই, দুপাট্টাটা অনেক নাইস। এই যে এটা হলো কি এটা দুপাট্টাটা। ঠিক আছে, এই হলো কি এটা দোপাট্টা। ফুল দোপাট্টায় হচ্ছে কি চারো সাইডে ড্রেসের যে কাজটা আছে, ড্রেসের যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা দিয়ে পার করা আছে এবং নিচে কিন্তু তিনটা ঝুর বসানো আছে। এই যে দোপাট্টার নিচে এরকম ঝুর বসানো আছে, এরকম টার্সেল দেওয়া আছে। ঠিক আছে, এবং ফুল দোপাট্টায় কিন্তু মেটালের যে, মেটালের যে স্টোনটা সেই স্টোনিং করা আছে। ঠিক আছে, দুই সাইডে এই পার্টটা দুই সাইডে করা আছে। তো এই ড্রেসটা কিন্তু অনেক নাইস। দোপাট্টাটা হবে শিফনের মধ্যে। হ্যাঁ, দোপাট্টাটা হবে শিফনের মধ্যে। এই হলো কি এই ড্রেসটা হলো কি, এটা প্রাইস হচ্ছে, এটা প্রাইস হচ্ছে অনলি 1750 করে, সরি সরি 1700 করে। এটা প্রাইস হচ্ছে অনলি 1700 করে। ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে অনলি 1700। আচ্ছা, এটার মধ্যে আরেকটা কালার আছে, যারা রেডিশ কালারটা পছন্দ করেন না তাদের জন্য আরেকটা কালার আছে, সেম ডিজাইন আরেকটা কালার আছে।
ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক লাভার্সদের জন্য। এটা কিন্তু কটন ড্রেস না, হ্যাঁ, এটা মিক্স মিক্সড আছে, এই ড্রেসের ম্যাটেরিয়ালসটা মিক্সড একটা ম্যাটেরিয়ালস। তো যারা কটন লাভার্স বা যারা কটন পরে কমফোর্টেবল ফিল করেন, তারা হচ্ছে গিয়ে এই ড্রেসটা সিলেক্ট করবেন না। আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি, এই ড্রেসটা কটন না, হ্যাঁ, এটা হচ্ছে মিক্সড একটা কটন আর সিল্কের ইন বিটুইন একটা কালেকশন, ইন বিটুইনস একটা ম্যাটেরিয়াল। আচ্ছা, এই ড্রেসটাও কিন্তু সেম, ফুল ড্রেসে হচ্ছে ব্ল্যাক কালারের ছোট ছোট, আমি দেখাই, এই যে ব্ল্যাক কালারের ছোট ছোট মেটালের স্টোন বসানো আছে, এবং এই যে পাড়টা সেম পাড় করা আছে টিস্যু কাপড়ের মধ্যে, সেম পাড় করা আছে, সেম ব্ল্যাক কালারের পার্ল দেওয়া আছে, সব কিছুই সেম, জাস্ট হচ্ছে এটা ব্ল্যাক কালার, ঠিক আছে। এই যে স্লিপসটাও কিন্তু সেম, এই যে স্লিপসের ফ্রন্টে এরকম ড্রেসের নিচে যে টিস্যু কাপড়ের পার্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, এবং গলাতেও কিন্তু সেম স্টাইল করা। আচ্ছা, ও আমি ওই ড্রেসটা ব্যাক পার্ট দেখাই নাই, এই যে এটা ব্যাক পার্টটাও কিন্তু ফ্রন্ট পার্টের মতো ফুললি প্রিন্টেড হবে। এগুলো কিন্তু প্রিন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু প্রিন্ট, এগুলো কোনো অ্যাম্বোস বা কিছু করা না, এগুলো হচ্ছে প্রিন্ট। রেড ড্রেসটারও কিন্তু ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড হবে, আমি রেড ড্রেসের ব্যাক পার্টটা দেখাই দিই। এই যে এটা হলো গিয়ে রেড ড্রেসের ব্যাক পার্টটা, ঠিক আছে। ব্যাক পার্টে কিন্তু মেটাল পুঁতিটা নাই, হ্যাঁ, ব্যাক পার্টটা প্লেন হবে, প্রিন্টেড প্লেন। ব্ল্যাক ড্রেসটারও ব্যাক পার্টটা কিন্তু প্রিন্টেড প্লেন, হ্যাঁ। আচ্ছা, মেজারমেন্ট তো আমি দিয়েই দিয়েছি, এগুলোর বডি হবে 50 পর্যন্ত, আর এইগুলোর লেংথটা হচ্ছে 48-49 পর্যন্ত হয়ে যাবে, হ্যাঁ। আপনারা যারা, এটা কিন্তু হাইনেক স্টাইলই রাখতে হবে, হ্যাঁ, আপনারা যারা হাইনেক পছন্দ করেন না, তারা খুব সম্ভবত এটাকে কেটে নিতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে গলাটা অনেক বড় হয়ে যাবে, মেবি, আই ডোন্ট নো, বা এরকম করে ই করে দিয়ে আপনারা গলাটা কিন্তু কেটে নিতে পারেন, ওটা টেলার্সটা করে দিতে পারে, যারা হাইনেক পছন্দ করেন না, ঠিক আছে। আমার কাছে হাইনেক ভালোই লাগে, মাঝে মাঝে কিছু ড্রেস পরতে হাইনেকের ভালো লাগে। দোপাট্টাটা হবে শিফনের মধ্যে, এই যে দোপাট্টাটাও কিন্তু সেম, হ্যাঁ, দোপাট্টাটা সেম, দুই সাইডে এরকম পার করা আছে ফুল দোপাট্টা, ছোট ছোট মেটালের স্টোন বসানো আছে, এবং এই যে সেম স্টাইলের ঝুর বসানো আছে, হ্যাঁ। প্রাইস সেম 1700 করে, ঠিক আছে, প্রাইসটা সেম 1700। আচ্ছা, এবার দুইটা ড্রেস দেখাবো, রেডটাই আগে দেখাই। এটা হচ্ছে কি, বেসিক্যালি মালাই কটন একটা ড্রেস আমি সেল করেছিলাম, হ্যাঁ, ওই ওই ড্রেসের ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসগুলো হয় কি, খুবই কমফোর্টেবল হয়, খুবই লাইক খুবই কমফোর্টেবল হয়। এই যে এই হলো গিয়ে ড্রেসটা, হ্যাঁ, এই হলো গিয়ে ড্রেসটা, এটা মেজারমেন্টও আমি দিয়ে দিব। এই ড্রেসটা হচ্ছে কি ফুললি প্রিন্টেড একটা ড্রেস, এবং এটার ড্রেসের নিচে হচ্ছে গিয়ে এই যে টিস্যু কাপড়ের যে এমব্রয়ডারি প্যানেলগুলো, সেই প্যানেলগুলো অলরেডি অ্যাড করা আছে, হ্যাঁ, দুই কোনায় এরকম দুইটা প্যানেল থাকবে, এবং ড্রেসের নিচে এই যে দুই কোনায় দুইটা প্যানেল, ঠিক আছে। আর ড্রেসের নিচেও হচ্ছে গিয়ে একটা টিস্যু কাপড়ের প্যানেল অলরেডি বসানো আছে, সো আপনাদের তেমন কোনো কষ্টই করতে হবে না ড্রেসের প্যানেলগুলো বসানোর জন্য, হ্যাঁ। এই হলো গিয়ে ফুল ড্রেসটা, আমি ব্যাক পার্ট দেখিয়ে দেব। এটা হচ্ছে গিয়ে স্লিপস, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে স্লিপস, দুইটা স্লিপস আসবে। এটা হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে গিয়ে রেড এবং হট পিঙ্কের কম্বিনেশন। আচ্ছা, আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক পার্টটা, ঠিক আছে, এই হচ্ছে এটা ব্যাক পার্টটা। ব্যাক পার্টের নিচে হচ্ছে গিয়ে একটা রেড কালারের পাড়ের মতো করে বসানো আছে, হ্যাঁ। ব্যাক পার্টটা হচ্ছে তিনটা কালারের কম্বিনেশনে, একটা রেড, তারপরে হচ্ছে মিষ্টি কালার, তারপরে হচ্ছে বেবি পিঙ্ক।
আচ্ছা, এটার যেহেতু গলায় কোনো কিছু করা নাই, হ্যাঁ, এটা যেহেতু গলায় কোনো কিছু করা নাই, আপনারা কিন্তু প্যান্টের কাপড় থেকে পাইপিং করে এনে গলার মধ্যে পাইপিং স্টাইল করে শো বাটন করে নিতে পারেন। হ্যাঁ, আর এই ড্রেসটা কিন্তু বৈশাখের জন্য একদম ফাটাফাটি একটা ড্রেস হবে। হ্যাঁ, ফাটাফাটি কেন হবে সেটা আমি দেখাবো। আচ্ছা, এবার এটার প্যান্ট পিসটা দেখাই। প্যান্ট পিসটা যে এতটাই সুন্দর, এই যে দেখেন, এটা প্যান্ট পিসটা হোয়াইটের মধ্যে হচ্ছে, এই যে হোয়াইটের মধ্যে অ্যাম্বস করা, ঠিক আছে, হোয়াইটের মধ্যে অ্যাম্বস করা। তো এই প্যান্ট পিসটার থেকে পাইপিং নিয়ে কিন্তু, কাপড় নিয়ে কিন্তু আপনারা পাইপিং করে খুব সুন্দর করে গলায় বসাতে পারেন। হ্যাঁ, এবং যেহেতু এটা রেড হোয়াইট আর হট পিং এর কম্বিনেশন, সো এটা বৈশাখের জন্য খুবই পারফেক্ট হবে। আচ্ছা, প্যান্টের নিচে দেওয়ার জন্য এই যে এখানে হোয়াইট কালারের দুইটা প্যানেল দেওয়া আছে, এটা প্যান্টের নিচে আসবে, ঠিক আছে, এটা এই প্যানেল দুইটা হচ্ছে কি প্যান্টের নিচে আসবে। ফিনিশিংটা দেখেন আপনারা, খুবই সুন্দর দুইটা প্যানেল আছে প্যান্টের নিচের জন্য। আচ্ছা, এইবার এটা দোপাট্টাটা দেখিয়ে দিই। দোপাট্টাটা তো জাস্ট অসাম একটা দোপাট্টাটা, অনেক সফট একটা দোপাট্টা এবং অনেক নাইস। এই যে এই হলো গিয়ে দোপাট্টা, এটা হচ্ছে গিয়ে পিওরের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পিওরের মধ্যে, দুই সাইডে হচ্ছে গিয়ে লেমন কালারের দুইটা পার করা আছে এবং ফুল দোপাট্টাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রিন্টেড, যেটার কারণে আমি বলছি যে এটা হচ্ছে বৈশাখের জন্য, এটার যেই এই ড্রেসটার যে দুইটা কালার দেখাবো, দুইটা কালারই কিন্তু বৈশাখের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস। হ্যাঁ, বৈশাখের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস, এবং ড্রেসের নিচে মানে যে প্যানেলগুলো আছে ওইগুলো অলরেডি বসানো আছে। সো আপনারা পায়জামার কাপড় থেকে কাপড় নিয়ে কিন্তু এখানে পাইপিং করে বসাতে পারেন, এবং ড্রেসের ম্যাটেরিয়ালসটা হচ্ছে গিয়ে একদম মালাই কটনের মধ্যে। হ্যাঁ, যেটা কিনা মানে বৈশাখে কি থাকে, নর্মালি অনেক গরম থাকে, তাই না, গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে। হ্যাঁ, এবং এটার প্রাইস হচ্ছে 1850 করে, ঠিক আছে। এখন এটার মধ্যে আরেকটা কালার আছে, দুইটা কালারই একদম জোস, আচ্ছা আমি তো মেজারমেন্ট দিইনি, আচ্ছা এই ড্রেসটার সাথে আমি মেজারমেন্ট দিয়ে দিব, এই ম্যাজেন্ডা কালারের ড্রেসটার সাথে আমি মেজারমেন্ট দিয়ে দিব, ঠিক আছে, আমি আগে মেজারমেন্ট দিয়ে নিই, তারপরে হচ্ছে কি আমি বাকি কথাবার্তা বলব। এই ড্রেসের লেন্থ আসবে 48 পর্যন্ত, হ্যাঁ, এটার লেন্থ আসবে 48 পর্যন্ত, এবং এটার বডিটা আমি বলে দিই। এটার বডি 68 পর্যন্ত আসবে, ঠিক আছে, 34 আছে তো 68 পর্যন্ত, মানে 60 প্লাস থাকবে, তো এটার বডি নিয়েও কোনো টেনশন করার দরকার নাই, এবং এটার লেন্থটাও তো মাশাল্লাহ অনেক বড় একটা লেন্থ আছে। এই যে এটা হচ্ছে কি এটার স্লিপসটা, ঠিক আছে, সুন্দর একটা পার্ট দেওয়া আছে স্লিপসের ফ্রন্টে, ড্রেসের নিচে যেরকম একটা পার্ট দেওয়া আছে সেরকম পার্ট। আচ্ছা, এটার ড্রেসের নিচের যেই প্যানেলসটা, আমি প্যানেলটা দেখাই, প্যানেলটা অলরেডি অ্যাড করা আছে এমব্রয়ডারি করা, টিস্যু কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা, আর এই ব্ল্যাক কালারের যে এটা কিন্তু প্রিন্টেড, ঠিক আছে, আর এই যে দুই কোনায় হচ্ছে গিয়ে ড্রেসের দুই কোনায় দুইটা প্যানেল অলরেডি অ্যাড করা আছে, এই প্যানেলগুলো অলরেডি ড্রেসের নিচে অ্যাড করা আছে, ঠিক আছে, তো এই প্যানেলগুলো বসাতে আপনাদের কোনো এক্সট্রা খরচ হবে না। এবার হচ্ছে কি এটা প্যান্টটা দেখাই, এই যে এই হলো কি এটা প্যান্ট পিসটা, সেম অ্যাম্বস করা হোয়াইটের মধ্যে, হ্যাঁ সেম অ্যাম্বস করা হোয়াইটের মধ্যে কিন্তু অ্যাম্বস করা, এবং প্যান্টের নিচে দেওয়ার জন্য দুইটা প্যানেল আছে। এই যে এই হলো গিয়ে দুইটা প্যানেল, যেটা প্যান্টের নিচে বসবে, টিস্যু কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা দুইটা প্যানেল আছে। হ্যাঁ,
স্কোয়ারটার দোপাট্টাটা দেখাই, এরপরে হচ্ছে কি আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিব। এই যে এই হলো গিয়ে দোপাট্টা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে হট পিঙ্ক, রেড, এগুলো কিন্তু সবগুলোই বৈশাখে খুব ভালো চলে। ঠিক আছে, তো আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু বৈশাখ হিসাবে ইউজ করতে পারবেন, এবং মানে এটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে। হ্যাঁ, আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিব, আমি আগে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, প্রাইসটা সেম 1850 করে। এই হলো গিয়ে এটা ব্যাক পার্ট, এই হলো গিয়ে এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও প্রিন্টেড হবে, ব্যাক পার্টের নিচেও কিন্তু হট পিঙ্ক কালারের একটা পার্ট দেওয়া আছে। প্রাইস হচ্ছে 1850 করে। তো যার যেটা পছন্দ হচ্ছে সেই অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম, ফোন নম্বর, অ্যাড্রেস দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো। এগুলোর ওন্নাগুলো কিন্তু খুবই সফট হবে, ওন্নাগুলো খুবই সফট হবে। ঠিক আছে, তো কার কোনটা পছন্দ হচ্ছে সেই অনুযায়ী। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই ভিডিওর লাস্টে, সেটা হচ্ছে গিয়ে 4 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখান থেকে জোহরার যে ড্রেসগুলো অ্যাভেইলেবল আছে আমি সেগুলো জাস্ট আপনারা ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি হচ্ছে গিয়ে জাস্ট ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা হচ্ছে গিয়ে 29A, এই ড্রেসটা অ্যাভেইলেবল আছে। হ্যাঁ, 28A এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে। এগুলোর প্রাইস হচ্ছে 2950 করে, এগুলো হচ্ছে সুইসের মধ্যে। হ্যাঁ, এগুলো অরিজিনাল জোহরা ব্র্যান্ডেড ড্রেস। এইটা অ্যাভেলেবেল আছে 24B এবং 27B, এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অরিজিনাল জোহরা ব্র্যান্ডেড ড্রেস। এগুলোর মধ্যে থেকে যদি কারো কোনটা, কারো কোনোটা লাগে তাহলে নিয়ে নেবেন, আর এগুলোর প্রাইস হচ্ছে 2950 করে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। এগুলার যে ভিডিওটা 4 তারিখের ভিডিওটা দেখলেই আপনারা এটার ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।